हेलो फ्रेंड्स टेक्नोशुभ यूट्यूब चैनल अपन सबा के स्वागत जानाई। फ्रेंड्स अपना जेमनटा जानें आगामीकाल अर्थात 15 जुलाई बुधवार पश्चिमबंग मध्य शिक्षा पर्षद माध्यमिक 2020 परीक्षार रेजाल्ट घोषित होते चले। जरा जरा 2020 माध्यमिक रेजाल्ट तादेर मोबाइल माध्यम चेक करते चाओ तारा भिडियोटी शेष अब्दि देखबे। अनेक रयेछे जारा एबार परीक्षा दियेछो माध्यमिक परीक्षा एबं तोमादेर रेजाल्ट चेक करते चाओ। एछाड़ा अनेक अभिभावक रयेछेन जारा तादेर छेले मेयेदेर माध्यमिक रेजाल्ट चेक करते चान। तो आजकेर এই ভিডিওটি আপনারা পুরো দেখবেন। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন। ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে দেখতে পারবেন। ফ্রেন্ডস আপনি যদি রেজাল্ট চেক করতে চান তাহলে আপনি এখানে দুটো প্রসেস পেয়ে যাবেন, ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন, এছাড়াও আপনি চাইলে SMS এর মাধ্যমে আপনি আপনার রেজাল্টটাকে জেনে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি কিছু ওয়েবসাইটের নাম বলছি আপনাদেরকে, এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। এছাড়াও আপনারা SMS এর মাধ্যমে কিভাবে চেক করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে চান তাহলে এখানে আমি কিছু ওয়েবসাইটে আপনাদের নাম বলে দিচ্ছি। www.news18bangla.com www.wbbse.org এছাড়াও wbresults.nic.in এবং এখানে আর একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে www.exametc.com। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। কীভাবে করবেন আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এছাড়া আপনারা যদি SMS এর মাধ্যমে আপনাদের রেজাল্টটা জানতে চান তাহলে আপনারা কী করবেন দেখুন, আপনারা SMS টাইপ করবেন WB10, তারপরে একটা স্পেস দেবেন, তারপরে আপনাদের রোল আর নাম্বারটা লিখবেন, লেখার পর আপনি 5676750 এই নম্বরে সেন্ড করে দেবেন, তাহলে আপনার ফোনে কিন্তু SMS চলে আসবে। আর একবার আমি বলে দিচ্ছি নাম্বারটা 5676750, এই নম্বরে আপনি এই মেসেজটা লিখে পাঠিয়ে দেবেন যেভাবে আপনাদের বললাম, তাহলে কিন্তু আপনাদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে আপনাদের রেজাল্টটাকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা SMS এর মাধ্যমে না জেনে আপনারা ওয়েবসাইটে গিয়েই জেনে নেবেন, কারণ SMS এর মাধ্যমে আপনার রেজাল্ট পেতে কিন্তু অনেক দেরি হতে পারে, কেননা আপনার মতো অনেকেই কিন্তু SMS এর মাধ্যমে জানতে যাবে। এর জন্য আপনি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার রেজাল্টটা চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করবেন আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা কী করবেন, আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি খুলবেন, সেখানে আপনারা টাইপ করবেন wbresults.nic.in। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তো এখানে আপনারা এই পেজটার মধ্যে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিকম সেমিস্টার 5 অনার্স। ঠিক আছে, তো আপনাদের কিন্তু এখানে কালকে মাধ্যমিক রেজাল্ট দেখাবে। ঠিক আছে, তো আপনারা জাস্ট কী করবেন, এই লিঙ্কটার উপরে যেখানে মাধ্যমিক রেজাল্ট দেখা থাকবে আপনারা সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2000, এখানে 19 দেখাচ্ছে কারণ এটা আগের বছরে, তো আপনারা এখানে 2020 দেখাবে। তো এরপর আপনি কী করবেন দেখুন, এখানে আপনার রোলটা আপনি এখানে দিয়ে দেবেন, এরপর আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন, তারপর এখানে আপনার নিচে ডেট অফ বার্থটা আপনাদের দিয়ে দিতে হবে, এই সমস্ত কিছু আপনারা অ্যাডমিটে পেয়ে যাবেন। তো ডেট অফ বার্থ যেটা আপনি দেবেন সেটা কীভাবে দেবেন আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা সবার প্রথমে আপনার জন্ম তারিখটা দেবেন, তারপর একটা স্ল্যাশ দিয়ে মাস দেবেন, তারপর কত সাল সেটা দেবেন। তো ধরুন যে আপনার জন্ম যদি 1 তারিখে হয়ে থাকে তাহলে আপনি 01 দেবেন, তারপর একটা স্ল্যাশ দেবেন। যদি আপনার জন্ম জুলাই মাসে হয়ে থাকে তাহলে আপনি 07 দেবেন, তারপর আর একটা স্ল্যাশ দেবেন, এবং আপনার জন্মসাল যদি 2005 হয়ে থাকে তাহলে আপনি 2005 দেবেন। এই সমস্ত ডিটেলস আপনি এখানে দেবেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা এখানে শো করে দেবে। ঠিক আছে ফ্রেন্ডস, রেজাল্ট কিন্তু বেরোবে সকাল 10টার সময়। তো সকাল 10টার সময় আপনার মতো অনেক লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা কিন্তু এই ওয়েবসাইটটির মধ্যে এসে তাদের রেজাল্টটা চেক করবে, তাই সেই সময় কিন্তু সার্ভার ডাউনও হয়ে যেতে পারে, আপনার কিন্তু একটু সময় লাগতে পারে। ঠিক আছে, তো আমি আপনাদের যে সমস্ত ওয়েবসাইটগুলো বললাম আপনারা সমস্ত ওয়েবসাইট এক এক করে চেক করতে পারেন যদি কোনো রকম প্রবলেম দেখায়। এছাড়া আপনি একটা কাজ করতে পারেন, আপনি 11টা বা 11:30 সময় যদি আপনার রেজাল্টটা চেক করেন এই ওয়েবসাইটে এসে তাহলে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম হবে না, কেননা তখন কিন্তু অলরেডি অনেকে তাদের রেজাল্টটা চেক করে নেবে এবং সেই ওয়েবসাইটটি কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে মাধ্যমিক 2020 রেজাল্ট চেক করতে পারবেন। যে সমস্ত ভাই ও বোনেরা মাধ্যমিক পরীক্ষা 2020 দিয়েছে এবং যারা কালকে রেজাল্ট চেক করবে তাদের জন্য সবার জন্য রইল শুভকামনা, তারা যেন সকলে এই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে
থেকে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে এবং আপনার ভাই বোনেদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধবেরা বা ভাই বোনেরা 2020 মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তারা এই ভিডিওটি দেখার পর খুব সহজেই তাদের রেজাল্টটাকে চেক করে নিতে পারবে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।